নমস্কাৰ আপুনি চাই আছে আফটাৰনুন এক্সপ্ৰেছ আৰু ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল প্ৰতিম হাজৰিকা আৰু সবাতোকৈ ডাঙৰ খবৰটো হৈছে যে তৃণমূল কংগ্ৰেছত আনুষ্ঠানিকভাৱে যোগ দিছে সুস্মিতা দেৱে কলকাতাত টি এম চিৰ ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদক অভিষেক বেনাৰ্জী আৰু সাংসদ ডেৰেক অ' ব্ৰায়নৰ উপস্থিতিত টি এম চিত যোগদান সুস্মিতাৰ মমতা বেনাৰ্জীক সাক্ষাতৰ বাবে নবান্নলৈ যাত্ৰা কৰিছে সুস্মিতাই ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী পদৰ প্ৰাৰ্থীৰ প্ৰস্তাৱ দিছে তৃণমূল কংগ্ৰেছে সুস্মিতা দেৱক দেওবাৰে ছোনিয়া গান্ধীলৈ প্ৰেৰণ কৰে পদত্যাগ পত্ৰ সুস্মিতাই ৰাষ্ট্ৰীয় মহিলা কংগ্ৰেছৰ সভাপতি পদতো কাৰ্যনিৰ্বাহ কৰি আছিল সুস্মিতা দেৱে সেই পদত্যাগ কৰিছে পূৰ্বেও নেতৃত্বলৈ পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰিছিল সুস্মিতাই প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী সন্তোষ মোহন দেৱৰ কন্যা সুস্মিতা দেৱ টুইটাৰ ফেচবুকত নিজকে প্ৰাক্তন কংগ্ৰেছী নেত্ৰী বুলি উল্লেখ কৰিলে সুস্মিতাই সামাজিক জীৱনত এক নতুন অধ্যায়ৰ পাতনি মেলিলে সুস্মিতা দেৱে আৰু সবাতোকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ দেশৰ ৰাজনীতিৰ বাবেও কাৰণ তৃণমূল কংগ্ৰেছে সামগ্ৰিকভাৱে এই সমগ্ৰ পৰিস্থিতিত নিজকে ৰাজনৈতিকভাৱে সবল কৰাৰ যুঁজত নামি পৰিছে বিশেষকৈ তৃণমূল কংগ্ৰেছৰ যেন আগন্তুক লক্ষ্য হৈছে 2024 চনৰ লোকসভা নিৰ্বাচন আৰু সুস্মিতা দেৱে এইবাৰ তৃণমূল কংগ্ৰেছত যোগদান কৰিছে আনুষ্ঠানিকভাৱে তাৰে কিছু এক্সক্লুচিভ ফটো আমি আপোনালোকক দেখুৱাইছোঁ কলকাতাত টি এম চিৰ ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদক অভিষেক বেনাৰ্জী আৰু সাংসদ ডেৰেক অ' ব্ৰায়নৰ উপস্থিতিতে টি এম চিত যোগদান কৰিছে সুস্মিতাই মমতা বেনাৰ্জীক সাক্ষাতৰ বাবে ইতিমধ্যে নবান্নলৈ যাত্ৰা কৰিছে সুস্মিতা দেৱে আহিব এতিয়া মই গৈছে বুলি ক'লে ভাল পাইছোঁ বেয়া পাইছোঁ মই ক'বলৈ নাযাওঁ যে আজি তেওঁ যোৱাৰ লগে লগে তেওঁ মইতো সঁচা কথা কৈছোঁ মোৰ লগত ককাই ভনী সম্বন্ধ এনেওতো মই লোক ঢাক কৰি লাভ নাই কিন্তু যেতিয়া মোৰ ভণ্টি গুচিয়েই গ'ল তেতিয়াতো মই তাত মোৰ ককাই ভাই বাই ভনীটো আৰু আছে আমি তেওঁলোকক এক নম্বৰ চকীখন দিব পৰা নাছিলোঁ সুস্মিতাক দি থৈছিলোঁ এক নম্বৰ চকীত বহিবৰ কাৰণে কম্পিটিশ্যন ইতিমধ্যে আছিল কম্পিটিশ্যন ইতিমধ্যে আছে আমি তেওঁলোকৰ মাজৰ পৰা যিজন যোগ্য তেওঁ গৈ আনিম আৰু পাৰিম আনিব আৰু মই ভাবিছোঁ 15 দিনত প্ৰমাণ কৰি দিম নতুন ৰাণী বিচাৰিব আপুনি মই সভাপতি হোৱাৰ 15 দিনতটো বিটি আউট আপুনি দেখিছে এতিয়া গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক দায়িত্ব দিছোঁ আজি আৰম্ভ এতিয়া ৰাজীৱ ভৱনৰ মিটিং চলি আছে এতিয়া বি টি আৰৰ মানুহে ৰাজীৱ ভৱন ফুল হৈ আছে এতিয়া এই মুহূৰ্তত গৌৰৱ গগৈৰ লগত মানুহটো ভবা নাছিলে যে এই বি টি আৰৰ মই চবেই ভাবিছিলে ভূপেন বৰা উজনি অসমৰ পৰা ৰাজনীতি কৰিব আমিতো বি টি আৰৰ পৰা কৈছোঁ এই সুস্মিতা দেৱে কংগ্ৰেছৰ পৰা পদত্যাগ কৰা বাতৰিটো পাই অতি মৰ্মাহত হৈছোঁ আৰু মই কেতিয়াও ভাবিব পৰা নাছিলোঁ যে সুস্মিতা দেৱে কংগ্ৰেছ ত্যাগ কৰিব কাৰণ তেওঁ কংগ্ৰেছত যথেষ্টখিনি তেওঁক কংগ্ৰেছে সন্মান দিছে স্বীকৃতি দিছে আৰু আমি বহু বছৰ একেলগে কাম কৰিছিলোঁ তেওঁৰ দেউতাক এগৰাকী গোটেই ভাৰতবৰ্ষৰ এগৰাকী ভেটাৰান কংগ্ৰেছ লিডাৰ আছিলে গতিকে সুস্মিতাই যে এনেধৰণে এটা ভুল সিদ্ধান্ত লৈছে মই ভাবোঁ কংগ্ৰেছ ত্যাগ কৰি তেওঁ এটা ভুল সিদ্ধান্ত লৈছে আৰু মই অনুৰোধ কৰিম সুস্মিতাক যে তেওঁ এই সিদ্ধান্ত তেওঁ সলনি কৰিব লাগে পুনৰ বিবেচনা কৰিব লাগে আকৌ তেওঁ পদত্যাগ পত্ৰ প্ৰত্যাহাৰ কৰি কংগ্ৰেছলৈ ঘূৰি আহিব লাগে আমি একেলগে কাম কৰোঁ কাৰণ দেশৰ এই সংকটৰ সময়ত আমি কংগ্ৰেছক শক্তিশালী কৰিলেহে অদূৰ ভৱিষ্যতে দেশ সুৰক্ষিত হৈ থাকিব সেইকাৰণে মই সুস্মিতা দেৱক পুনৰ বিবেচনা কৰিবৰ কাৰণে অনুৰোধ কৰিছোঁ আৰু এই সন্দৰ্ভত অধিক জনাবলৈ আমাৰ সাংবাদিক কলকাতাৰ পৰা আবিৰ ঘোষাল আছে ফোন লাইনত আবিৰ ঘোষাল বহুত বড়ি মুদ্দা হে ইয়ে বহুত অহম খবৰ হে অৰ তৃণমূল কংগ্ৰেছ মে যোগদান কে বাদ সুস্মিতা দেৱ কা কোই ফৰ্মেল কোই প্ৰস্তাৱ হ'গা কি মতলব মিডিয়া কো ৱো সম্বোধন কৰেংগে আবিৰ ঘোষাল তবে সুস্মিতা দেব এই মুহূর্তে নবান্নতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি সেখানে তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজির রয়েছেন আজকে সকালবেলায় সুস্মিতা দেব তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করার পর তিনি চলে আসেন কলকাতাতে তিনি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং সেখানে বৈঠক করেন দলীয় সূত্রে যেটা খবর সুস্মিতা দেবকে উত্তর পূর্ব ভারতে দায়িত্ব দেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2024 নির্বাচনের আগে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের সংগঠন তৈরি করতে চাইছে ত্রিপুরা আসাম তার মধ্যে অন্যতম লক্ষ্য আসামেরই অন্যতম নেতা অখিল গগৈয়ের সাথে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে যোগদান করেছে একজন সাংসদের সাথেও তৃণমূল কংগ্রেস কথা বলছে এই অবস্থাতে অখিল গগৈ যদিও তিনি তৃণমূল কংগ্রেসের প্রতি সহমর্মিতা পোষণ করলেও তিনি সরাসরি যোগ দেবেন এই ধরনের কোনো খবর নেই এই পরিস্থিতিতে সুস্মিতা দেবকে সামনে রেখে একদিকে হচ্ছে বাঙালি ভোটারদের কাছে পৌঁছানো দ্বিতীয়ত হচ্ছে তাকে ফেস বা তাকে মুখ করে
সংগঠন তৈরি করা উত্তর পূর্ব ভারতে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তাই সুস্মিতা দেব দলে যোগদান করার পর তাকে উত্তর পূর্ব ভারতের দায়িত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করতে চাইছে এবং সুস্মিতা দেবের বাবা সন্তোষ মোহন দেবের সঙ্গে রাজনৈতিকভাবে ত্রিপুরাটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, ফলে ত্রিপুরাতেও তাকে ব্যবহার করা হতে পারে। জি আবির ঘোষাল, ইয়ে তো পলিটিক্যাল টেকনিক্যাল বাত হ্যাঁ, লেকিন অভি ফিলহাল ফিলহাল কা কিয়া আপডেট হ্যায়? মতলব সুস্মিতা দেব নে তৃণমূল কংগ্রেস মে আনুষ্ঠানিক রূপ সে যোগদান কিয়া, উসকে বাদ ও মমতা ব্যানার্জি কে সাক্ষাৎ কে লিয়ে ভি যা রাহা হ্যায়, হমে খবর মিলা হ্যায়? ইয়ে আনুষ্ঠানিক ভাবে যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সেটা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি দেখা করতে গেছেন কিছুক্ষণের মধ্যে, দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে সুস্মিতা দেব তাদের একটা সাংবাদিক সম্মেলনও হতে পারে। তবে এই মুহূর্তে বৈঠক চলছে এবং যেটা জানতে পারছি সেটা হচ্ছে মহিলা সংগঠনকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া এবং উত্তর পূর্ব ভারতে কিভাবে কাজ করতে পারা যায় তা নিয়ে মূলত আলোচনা করা। আবির, তৃণমূল কংগ্রেস কে হওয়ালে সে ক্যা কুছ খবর হে? আবির আবির ঘোষাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি পুনর্বার জানাইছো আপনাদের যে শেহতীয়া যেখানে আপডেট আমার সাংবাদিকে জানাই আছে কলকাতারপর, আর তৃণমূল কংগ্রেসত সুস্মিতা দেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পাছতেই বহু ক্রিয়া প্রতিক্রিয়া সম্মুখে আহি আছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বড়াইও প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে চূড়ান্ত হতাশগ্রস্ততার দল ত্যাগ করেছে সুস্মিতায়, এটা নির্বাচনত পরাজয় বরণ করে মনোবল হেরুয়াইছে হেনো সুস্মিতায়। গান্ধীর পরিয়ালের সঙ্গে ভাল সম্বন্ধ থাকা একটা পরিয়াল, ক্ষতি আমার হব কিন্তু আমি আর বহু সুস্মিতা কুলিয়াব লাগিব, ইতিমধ্যে সেই মন্তব্য আমি শুনাইছো। কিন্তু রাজ্যের রাজনীতির বাবেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার আমি এসোসিয়েট এডিটর নিলয় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছো। নিলয়, যেহেতু আমি আলোচনা করে আছো সবাতোকৈ ডাঙৰ খবৰ, বিগ ব্রেকিং নিউজ, আর এতিয়া তৃণমূল কংগ্রেসত আনুষ্ঠানিকভাবে সুস্মিতা দেবে যোগদান করার লগেলগে রাজ্যের রাজনীতির পথ পরিবর্তন হয়েছে, দেশের রাজনীতির বহু ক্ষেত্রে যেন কিছু পরিবর্তন হব তার ইঙ্গিত পোৱা গৈছে নহয় জানো? শুনিছে নীলয় ভট্টাচার্য, আমি যোগাযোগ স্থাপন করবলে চেষ্টা অব্যাহত রাখিছো আমার এসোসিয়েট এডিটর নীলয় ভট্টাচার্যর সঙ্গে, যেহেতু সামগ্রিকভাবে এই সমগ্র বিষয়টির উপর সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে এই খবরসমূহ। কারণ কেবল সুস্মিতা দেবী নহয়, সুস্মিতা দেবর পাছত আর বহু কেজন নেতায় তৃণমূল কংগ্রেসত যোগদান করব বলে ইতিমধ্যেই বহুকেটা তথ্য সম্মুখে আহি আছে। লগতে তৃণমূল কংগ্রেসেও সামগ্রিকভাবে রাজনীতির ক্ষেত্র নিজক শক্তিশালী করার বাবে সকল ধরনের কূটকৌশল অবলম্বন করেছে। নীলয় ভট্টাচার্য আছে আমার এসোসিয়েট এডিটর নিউজ ডেস্কত। নীলয় ভট্টাচার্য, সবাতোকৈ ডাঙর খবর আর রাজ্যের রাজনীতিতেই নহয় সামগ্রিকভাবে দেশের রাজনীতিতেও কিছু বিশেষ পরিবর্তন আহিব যেন তারই ইঙ্গিত পোৱা গৈছে এই সমূহ কুচকাবাজর জড়িয়ে নহয় জানো? প্রাঞ্জল, অখিল ভারত মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট কালি রাতে প্রায় 12টা বজাত রেজিগনেশন লেটার দিয়ার পিছত সকলো যে সোশ্যাল মিডিয়া আছে তাত ফর্মার কংগ্রেস বলে পেলে লিখি আর 12 ঘণ্টার ভিতর আহি কলিকতাত প্রথমে তৃণমূল হেডকোয়ার্টার কামাক্ষীত থাকা অভিষেক ব্যানার্জি, অখিল ভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তেখেতের লগত এখন এলানি মিটিং করে। মিটিং করার পিছত তারপর উলাই যায় নবান্নলৈ। নবান্ন হল মমতা ব্যানার্জি বা সরকারখনের সেক্রেটারিয়েট, হাওড়াত আছে। আর তাত গৈ পেলায় তেখেতে মমতা ব্যানার্জির সঙ্গে এই মুহূর্তত এলানি মিটিংত যোগদান করেছে। তার আগতে তেখেতে অ্যাপয়েন্টমেন্ট লেটার লৈ ফর্মেলি টিএমসি তৃণমূল কংগ্রেসত তেখেতে যোগদান করেছে। তৃণমূলের ডেরেক ওব্রায়েন, সাংসদ ডেরেক ওব্রায়েন লগত আছে আর সেই যোগদানের পিছত আজি এতিয়া মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং করেছে। আর তারপর দিল্লিলে উভতি যাব, দিল্লিত সুস্মিতা দেবর লগত ডেরেক ওব্রায়েন উভতি যাব। তাত অহাকাইলৈ দুপরিয়া 1টা বজাত এখন সংবাদমেল তেখেতে কথাখিনি কব স্পষ্টক যে কি কিহর বাবে এড়িছে, কিহর বাবে টিএমসিত যোগদান করেছে আর টিএমসিত কি কি পজিশনত কেনেকুৱা এটা প্রদপি লৈ তেখেতে যোগদান করেছে। নিশ্চয়কৈ যেতিয়া এটা এটা ন্যাশনাল স্টেচারের এজন এগৰাকী নেতা, সো এটা ভাল পদপি লৈ তালৈকে গৈছে। কিন্তু এটা কথা মন কৰিবলগীয়া হয় যে আপুনি চাব, 14 তারিখে দিল্লিত ভূপেন বৰাৰ সৈতে সুস্মিতা দেব একেলগে রাহুল গান্ধীক লগ করেছিল, সেয়া আছিল 14 তারিখ।
আৰু আজি আপোনাৰ 16 তাৰিখ প্ৰায় 48 ঘণ্টাৰ ভিতৰত সুস্মিতা দেৱৰ ষ্টেণ্ড একেবাৰে উলটাখৰ তেখেত কংগ্ৰেছৰ লগত আছিলে 14 তাৰিখে ৰাহুল গান্ধীৰ ঘৰত আৰু আজি দুপৰীয়া কলিকতাৰ কামেক ষ্ট্ৰীটত অভিষেক বেনাৰ্জীৰ হৈতে এই এটা পুৰা এটা প্যারাডাইম শিফট বিথিকা দেৱ তেখেতৰ মাতৃ এটা ইণ্টাৰভিউত কৈছে যে তেখেতে এই ডেভেলপমেণ্টৰ বিষয়ে বৰ অৱগত নহয় তেখেতে জনা নাছিলে যে সুস্মিতা দেৱে কংগ্ৰেছ এৰিব বা তৃণমূল কংগ্ৰেছত জইন কৰিব তৃণমূল কংগ্ৰেছত জইন কৰাৰ এতিয়া যোগদান কৰাৰ ক্ষেত্ৰত দুটা কথা হ'ল যে প্ৰথমে কওঁ যে ভূপেন বৰাই আপোনালোক আমি ভূপেন বৰাৰ ইণ্টাৰভিউ দেখুৱাইছোঁ ভূপেন বৰাই ডাঙৰীয়াই ইণ্টাৰভিউ দিওঁতে কৈছে যে সুস্মিতা দেৱৰ যি জনপ্ৰিয়তা সেয়া শিলচৰ বা বৰাকভেলীত কিছু ম্লান হৈছে কিছু কমিছে সেই গতিকে ছেকেণ্ড ফিডল লিডাৰ থাৰ্ড ফিডল লিডাৰ বহুত আছিলে যিহেতু সুস্মিতা দেৱ তাত আছিলে আৰু এক দিগ্গজ নেতা সেইকাৰণে সুস্মিতা দেৱক আওকাণ কৰি বেলেগ এজন নেতাক তালৈ আনি বহুৱাব তেখেতসকলক কষ্ট হৈছিলে তো পপুলাৰিটিৰ ওপৰত ডাঙৰ এটা প্ৰশ্নবোধক চিহ্ন আছিলে সেই এতিয়া তেখেতৰ ওচৰত এনেকুৱা 4-5 গৰাকী সুস্মিতা দেৱ আছে কোনোবা এগৰাকীক তেখেতে সেই শিলচৰৰ স্থান দিব কংগ্ৰেছৰ নেতৃবৰ্গৰ কথা হ'ল যে আৰু 15 দিনৰ ভিতৰত এটা দল কংগ্ৰেছৰ দল গৈ পেলাই শিলচৰ বা কাছাৰত গৈ উপস্থিত হ'ব আৰু তাত এই যি ডেভেলপমেণ্ট আছে সেই ডেভেলপমেণ্টৰ ওপৰত চৰ্চা কৰি এগৰাকী নতুন নেতাক বা এগৰাকী নতুন নেতা তাত তেখেতসকলে প্ৰজেক্ট কৰিব এটা কথাটো হ'ল সুস্মিতা দেৱক এটা যদি নেশ্যনেল ফিগাৰ নেশ্যনেল এটা পজিশ্যন দিয়া হয় বা যেনেকৈ আবিৰ ঘোষালে কৈছে যে উত্তৰ পূৰ্বৰ TMC বা তৃণমূল কংগ্ৰেছৰ এটা নেতৃত্ব তেখেতক দিয়া হয় তেখেতৰ দায়িত্বত তেতিয়া ত্ৰিপুৰাৰ আগন্তুক নিৰ্বাচন আছে সেয়া আছে অসমৰ নিৰ্বাচন আছে অসমৰ বৰাক ভেলী বা বৰাক উপত্যকাত যদি গোটেইসমূহ যদি বঙালী ভোটাৰক আমি চাওঁ তেতিয়াহ'লে তাত এটা সম্ভাৱনীয়তা থাকিয়ে যায় আৰু তৃণমূল কংগ্ৰেছে এইবাৰ কলিকতা বা ৱেষ্ট বেংগলৰ পৰা ওলাই গৈ এটা নেশ্যনেল প্লেটফৰ্মত এইবাৰ যুঁজিবলৈ আগুৱাই আহিছে খেলা হ'ব বৰ্তমান আজিৰ পৰা ত্ৰিপুৰাত আৰম্ভ হৈছে যদিও ত্ৰিপুৰাত তেখেতসকলে সংগঠন গঠাৰ চেষ্টা কৰি আছে সকলো মানুহ তালৈকে অনা হৈছে তাত মই আজি ৰাতিপুৱা সুবল ভৌমিকৰ ডাঙৰীয়াৰ লগত কথা পাতিছিলোঁ সুবল ভৌমিক প্ৰাক্তন কংগ্ৰেছ তাৰপিছত বিজেপিলৈ গৈছিলে এতিয়া TMCৰ বৰ এগৰাকী ডাঙৰ নেতা তেখেতৰ মতে যে এছেম্বলি ইলেকশ্যন আৰু লোকসভা নিৰ্বাচন দুটা বেলেগ বস্তু এছেম্বলি ইলেকশ্যনত প্ৰায় লোকেলক এটা প্ৰভুত্ব দিয়া হয় তেখেতে কৈছে যে যদি সুস্মিতা দেৱ আহে নেশ্যনেল ফ্ৰণ্টত বহুত ডাঙৰ এটা বিষয় কাৰণ মমতা বেনাৰ্জীৰ সৈতে যদি একেলগে কাম কৰে সুস্মিতা দেৱ তৃণমূলৰ কাৰণে বেনিফিচিয়েল তৃণমূল আগুৱাই যাব পাৰিব তৃণমূলে উত্তৰ পূৰ্ব তৃণমূলৰ যি প্লেন আছে সেইখিনি বিস্তাৰিত কৰিবলৈ তেখেতসকলে সফল হ'ব কিন্তু ত্ৰিপুৰাৰ নিৰ্বাচনত সুস্মিতা দেৱৰ ভূমিকা সেয়া তেখেতে এতিয়াও বৰ নিশ্চিত নহয় এতিয়া কালি প্ৰেছ কনফাৰেন্সত এইটো গম পোৱা যাব যে এই বিষয়ে গম পোৱা যাব যে সুস্মিতা দেৱ কেনে এটা পজিশ্যনত জইন কৰিছে কাৰণ সেয়া খুব উল্লেখনীয় কাৰণ এটা ডাঙৰ শ্বিফ্ট কাৰণ মন কৰিবলগীয়া কথা হ'ল যে সুস্মিতা দেৱ 4th generation কংগ্ৰেছী অকল সন্তোষ মোহন দেৱেই নহয় সন্তোষ মোহন দেৱৰ দেউতাক আৰু তেখেতৰ আগতো সকলো তেখেতসকলৰ পৰিয়ালত কংগ্ৰেছ আছে চ' এই কংগ্ৰেছৰ এক ধাৰা তেখেতে ভাঙি আজি তৃণমূল কংগ্ৰেছত জইন কৰিছে আৰু এটা কথা চাব প্ৰথমতে ৰূপজ্যোতি কুৰ্মী তাৰপিছত সুশান্ত বৰগোহাঁই এতিয়া আপোনাৰ হ'ল সুস্মিতা দেৱ 3গৰাকী যুৱ নেতা আছিল 3গৰাকী খুব প্ৰমিছিং নেতা আছিল 3গৰাকী খুব প্ৰভাৱশালী নেতা আছিল কংগ্ৰেছৰ এই 3গৰাকীয়ে কিন্তু আজি কংগ্ৰেছত নাই এটা কাৰণ যিয়েই হওক কংগ্ৰেছৰ কিন্তু বিশ্লেষণ কৰাৰ সময় ভূপেন বৰা ডাঙৰীয়াই কৈছে যে BTR ৰিজনত এতিয়া মিটিং চলি আছে কংগ্ৰেছ ভৱনত যে BTRত মানুহ এৰি দিয়াৰ পিছত নতুনকৈ মানুহ আহিছে BTRত তেনেকুৱাকৈ যদি আপুনি ৰূপজ্যোতি কুৰ্মীও চাই ৰূপজ্যোতি কুৰ্মী বিষয়টো কৈছিলে যে ৰূপজ্যোতি কুৰ্মী ওলাই গৈছে একো কথা নাই নতুন মানুহ আহিব নতুন মানুহে আগুৱাই লৈ যাব কিন্তু কথাটো হ'ল যে এইসকল নেতা যিসকল নেতাই বৰ্তমান ওলাই গৈছে তিনিগৰাকী নেতাই কিন্তু যুৱ প্ৰজন্মৰ নেতা খুব প্ৰভাৱশালী নেতা আৰু এটা ফিউচাৰ থকা নেতা তেনেকুৱা নেতাসকল যদি কংগ্ৰেছৰ পৰা ওলাই যায় আৰু নতুন নেতা আহি সেই পজিশ্যন বনাই এগৰাকী নেতাই প্ৰায় 2-3বাৰকৈ নিৰ্বাচন জিকি অহা নেতা তেনেকুৱা নেতা যেতিয়া ওলাই যায় পাৰ্টি এটাৰ এটা ক্ৰেডিবিলিটি বা পাৰ্টিৰ যি ছবি সেই ছবিটো ক'ৰবাত নে ক'ৰবাত অকণমান কেনা লাগেই তো সেইকাৰণে কংগ্ৰেছো কিন্তু এতিয়া বেকফুট মই নকওঁ কিন্তু এতিয়া কংগ্ৰেছে নতুনকৈ চিন্তা কৰিবলগীয়াৰ সময় আহিছে আজি কপিল চিবল ডাঙৰীয়াই কৈছেই আৰু 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 কিছুমান খবৰ যদিও আনকনফাৰ্ম চ'ৰ্চ সেইসকল সূত্ৰৰ মতে কংগ্ৰেছৰ কেইবাগৰাকী দিগ্গজ নেতা তৃণমূললৈ যোৱাৰ সম্ভাৱনা আছে যদি সেয়াই হয় তেতিয়াহ'লে নিশ্চয়কৈ কিন্তু কংগ্ৰেছৰ বাবে চিন্তনীয় বিষয় আৰু তৃণমূল কংগ্ৰেছৰ কাৰণে এইটো এটা সদায় এটা এডেড গেইন
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ধন্যবাদ জানাইছো নিলয় ভট্টাচার্য এখিনি তথ্যের বাবে আর সামগ্রিকভাবে যদি চাও রাজনীতির ক্ষেত্রত কিন্তু বহু দিকত পথ পরিবর্তন হবলে গিয়ে আছে আর এনে ধরনের পথ পরিবর্তনে কিন্তু আগন্তুক দিনত যুক্ত নির্বাচন আহি আছে তাতো কিছু নহয় কিছু প্রভাব পেলাব আমি এই বিষয়টির উপর দৃষ্টি রাখিম লগতে কলকাতার পর অধিক তথ্যের বাবে পুনের যোগাযোগ স্থাপন করি আমার সাংবাদিকর সৈতে আর বাতরি দেখি।